এ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে দুর্গাপুর চতুরঙ্গ দুর্গোৎসব কমিটির উদ্দেশ্যে আমাদের ছোট্ট একটি উপস্থাপনা। কণ্ঠে পাঠক প্রশান্ত, লেখা ভারতী দত্ত। আজ থেকে প্রায় 36 বছর আগে, সালটা তখন 1988, নন কোম্পানির হাউজিং কমপ্লেক্সের 100 থেকে 150 জন অধিবাসী বৃন্দ মিলে ঠিক করা হয়েছিল দুর্গ উৎসব আয়োজন করব। মাননীয় শ্রী প্রভাত চ্যাটার্জি মহাশয় এই নন কোম্পানি হাউজিং কমপ্লেক্সের প্রীতি বিহার, শ্রী বিহার, বিবেক বিহার ও বসন্ত বিহার, এই 4 বিহার অর্জুনের রথে একত্রিত হয়ে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করেছে এই ভাবনা নিয়ে নামাঙ্কিত করলেন চতুরঙ্গ, যা আসানসোল দুর্গাপুর তথা আজকের বাংলার অন্যতম প্রচলিত একটি দুর্গ উৎসব কমিটি। চতুরঙ্গ দুর্গ উৎসব কমিটির আলোচনা সাপেক্ষে সেই সালে সভাপতি হয়েছিলেন রমেশ চ্যাটার্জি, সম্পাদক ছিলেন এস সি মিত্রা এবং কোষাধ্যক্ষ ছিলেন এস ভট্টাচার্য মহাশয় প্রমুখেরা। এনাদের হাত ধরে আর অধিবাসীদের সামান্য কিছু অনুদান নিয়ে শুরু হয় পুজো এবং প্রত্যেক বছরের উল্টো রথের বিশেষ তিথিতে এই দুর্গ উৎসবের খুঁটি পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। পথ চলা শুরুর দিকে উক্ত সদস্যরা ছাড়াও অনেক সদস্য বর্তমানে হয়তো আমাদের মধ্যে আর নেই, কিন্তু তাদের স্মৃতি বহন করে এবং বর্তমান উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা বিশ্ব বাংলার দরবারে শ্রেষ্ঠ। প্রতি বছর আমরা নানা জায়গার নানা ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি। গত বছরে প্রাকৃতিক দুর্যোগ কাঁধে নিয়েও পুরনো বাংলার ঐতিহ্য তুলে ধরার কারণে আমরা ছিলাম পূজা কার্নিভেল 2022-এর প্রথম পুরস্কারের অধিকারী এবং বিভিন্ন শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত। অসংখ্য মানুষের মিলনক্ষেত্র এই চতুরঙ্গ ময়দান। প্রতি বর্ষের ন্যায় এবছরও আমরা দিল্লির অক্ষরধামের অনুকরণে এবং সাবেকি প্রতিমায় মণ্ডপ সজ্জিত করার চেষ্টা করেছি। এই বছর পুজোর চতুর্থী থেকে একাদশী অবধি দর্শকের মনোরঞ্জনের জন্য থাকছে সারেগামাপায়ের বিশিষ্ট সব শিল্পীরা এবং সুদূর মুম্বাই খ্যাত পূর্ণিমা শ্রেষ্ঠা আরও অনেকে। বর্তমান উদ্যোক্তাদের মধ্যে সভাপতি শ্রী কবি দত্ত মহাশয়, সম্পাদিকা শ্রীমতী শিউলি মুখার্জি এবং চতুরঙ্গ কমিটির সব সদস্যদের অনেক ধন্যবাদ এমন সুন্দর এক দুর্গ উৎসবের সাক্ষী হয়ে দুর্গাপুরের নাম বারবার শ্রেষ্ঠত্বের খাতায় তুলে ধরার জন্য।